প্রত্যেকটা মামলাতে বাদীর যেমন অধিকার আছে সাক্ষী দেওয়ার, আসামির অধিকার আছে সাক্ষী দেওয়ার। আসামি পক্ষে আমরা সাফাই সাক্ষী দেওয়ার জন্য যখন আমরা দরখাস্ত করি, বিজ্ঞ আদালত সেটাও না মঞ্জুর করে দেয়, আসামি পক্ষে কোনো সাক্ষী দেওয়ার সুযোগ দেয় না। এককভাবে ওনারা যখন বাদী এসে বলছে মামলা চালাবো না, তারপরেও মামলা অটো চলছে, গায়েবি মামলা, ভুতড়ে মামলা, ফরমাইশি মামলা। এই মামলাটাতে স্কুলের হেডমাস্টার আর একজন সাধারণ শিক্ষক এবং জনাব আবু সাইদ সাহ তিনজন আসামি ছিলেন। এই মামলাটাতে আসামি পক্ষ সাক্ষী দেয়, তারপরে গত 13/7/23 তারিখে বাদী আদালতে আসেন এবং একটা দরখাস্ত দিয়ে বিজ্ঞ আদালতকে বলেন যে আমি আর মামলা চালাবো না, আমি আপোষ মীমাংসা হয়ে গেছি, মামলা চালাতে চাই না। এই মর্মে বিজ্ঞ আদালতে উনি জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি প্রদান করার পরে বিজ্ঞ আদালত আদেশের জন্য একটা দিন ধার্য করেন, সেদিন তিনি আদেশ দেন না। পরপর তিনটা কার্য দিবস তিনি অতিবাহিত করেন আদালত করার পরে চতুর্থ দিনে তিনি এই পিটিশনটা নামঞ্জুর করে দেন, দিয়ে উনি নতুনভাবে বলছেন যে সাক্ষীরা মামলা চালাতে পারবে। কিন্তু সিআর মামলাতে কখনো সাক্ষীরা মামলা চালাতে পারে না, কারণ এটা কোনো জিআর মামলা না, রাষ্ট্রবাদী মামলা না, এটা ব্যক্তিগত মামলা, সিআর মামলা, বাদী মামলা চালাতে চাচ্ছে না। কিন্তু অন্যান্য গায়েবি মামলার মতো এই মামলাটাও চলছে, যেহেতু জনাব আবু সাইদ চাঁদ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন, তার নির্বাচনী এলাকার বিশেষ মন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য এই ফরমায়েশি রায় দেওয়া হলো। আর জনাব আবু সাইদ চাঁদ যার কোনো ডকুমেন্টারি এভিডেন্স নাই, যার এখানে কোনো রকম সই স্বাক্ষর লেনদেন বিষয়ে কোনো কিছু নাই, কোনো সাক্ষী তার বিরুদ্ধে কোনো কিছু বলেন নাই, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে এই রায় দেওয়া হলো। তার পক্ষে আমরা সাফাই সাক্ষী দেওয়ার জন্য আবেদন করেছিলাম, বিজ্ঞ আদালত সেটা নামঞ্জুর করেছে। তার পক্ষে আমরা আর্গুমেন্ট করতে চাই, কিন্তু বিজ্ঞ আদালত কোনো রকম আমাদের আর্গুমেন্ট শোনেন নাই, আমাদেরকে কোনো রকম আইনি প্রক্রিয়ায় আমাদেরকে অংশগ্রহণ করতে দেয়নি, আদালত আমাদেরকে অসহযোগিতা করেছে। এর প্রেক্ষিতে আমরা 526 ধারায় পিটিশন করেছিলাম জনাব বিজ্ঞ আদালত সিজিএম স্যারের কাছে, সিজিএম স্যারও সেটা আমাদের নামঞ্জুর করে দিয়েছে। আমরা রিভিশন করেছি, রিভিশন ফাইল করেছি, রিভিশন শুনানির জন্য দিন ধার্য আছে, রিভিশনের এখনও অর্ডার হয় নাই। আমরা হাইকোর্টে গিয়েছি, হাইকোর্টে ফাইল করেছি, সেটা আমাদের সিরিয়ালে আসছে, সেটা ভ্যাকেশন শেষে সেটা শুনানি হবে। এই যে আমার হাতে এখনও কাগজ আছে রিভিশন, আমরা যেটা ফাইল করি নাম্বার সহ, তারপরেও কোনো কিছু উনি শুনলেন না, উচ্চ আদালতের কোনো কাগজ দেখলেন না। উনি ইচ্ছাকৃতভাবে বিশেষ একজন ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য উনি এই ফরমায়েশি রায়টা দিলেন এবং তাকে সন্তুষ্ট করলেন, এবং আইনের বিচারটাকে মানুষ যে হচ্ছে বঞ্চিত হচ্ছে, সাধারণ মানুষ যে নিষ্পেষিত হচ্ছে এখন, সেটা উনি আবারও প্রমাণ করে দিলেন। আমি বলতে চাই যে আমরা দেখেছি যে উচ্চ আদালতের একজন বিচারক বলছেন যে আমরা শপথ রাজনীতিবিদ, আসলেই মনে হচ্ছে যে এখন এই অবস্থায় দেশে চলে এসেছে যে আসামিকে তার কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে না, সাফাই সাক্ষী দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না, আর্গুমেন্ট করার সুযোগ দেওয়া হচ্ছে না, ফরমায়েশি রায় চাপায় দেওয়া হচ্ছে। অভিযোগটা ছিল এটা একটা কারিগরি টেকনিক্যাল ভোকেশনাল স্কুলের নিয়োগ সংক্রান্ত বিষয়, সেখানে স্কুল আছে, ছাত্র আছে, সব কিছুই আছে। এখানে যে হেডমাস্টার তাদের হচ্ছে আসামি করে একটা মামলা ছিল, যেহেতু উনি তখন উপজেলার চেয়ারম্যান ছিলেন, পদাধিকার বলে তাকে এখানে এই মামলাতে আসামি করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় যে সেখান থেকে যারা হচ্ছে আসামি মূল স্কুল সংশ্লিষ্ট হেডমাস্টার বা আরেকজন শিক্ষক, তাদেরকেই বেকসুর খালাস করা হলো, আর চেয়ারম্যান সাহেবকেই এখানে হচ্ছে অভিযুক্ত প্রমাণ করে সাজা দেওয়া হলো। এই মামলাটা আজকে রায় দিয়েছেন, দুজনকে আদালত খালাস দিয়েছেন এবং আবু সাইদ চাঁদকে 3 বছরের জেল কারাদণ্ড দিয়েছেন। এই মা রায়টা আমরা মানি না, এই রায়টা একটা প্রহসনের রায়, একটা বেআইনি রায়, এবং এইটা আইন বিভাগ যে সরকার কর্তৃক 100% নিয়ন্ত্রিত, এই রায়ের মাধ্যমে আমরা সেইটি আজকে দেখতে পেলাম। এই মামলায় দীর্ঘদিন আগেই বাদী মাসুদ 248 ধারা মতো পিটিশন দাখিল করেন, এবং এই পিটিশন দাখিলের উদ্দেশ্য ছিল যে এই মামলা তিনি আর চালাতে চান না, এবং আসামিরা এই মামলা থেকে খালাস পেলে তার কোনো আপত্তি নাই। কিন্তু আদালত এই মামলাটি মাসুদের এই 248 ধারার পিটিশন সব কিছু গ্রহণ করার পরও সেইটি না মঞ্জুর করেন। শুধুমাত্র এই মামলাটি শুধুমাত্র একজনকে রাজি খুশি করার জন্য আজকে এই আদালত এই মামলায় এই রায়টা ঘোষণা করেছেন। আমরা এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব, আমরা আশা করছি সেখানে আমরা ন্যায় বিচার পাব, এবং এই রায় যে একটা বেআইনি রায় সেটাই আজকে প্রমাণ করলো এই আদালতের রায়টা দিয়ে। এই মামলায় রায় দেওয়ার কোনো, আমরা দীর্ঘদিন আগেই মাসুদ 248 ধারার পিটিশন দাখিল করেছিলেন এই মামলায়,
কিন্তু সেই পিটিশন আদালত গ্রহণ করেও নামঞ্জুর করেন। এটা একটা বেআইনি রায়, বেআইনি আদেশ। এই রায় আমরা মানি না, আমরা প্রত্যাখ্যান করছি। এবং এইটা যে 100% সরকার কর্তৃক নিয়ন্ত্রিত একটা রায়, সেইটা আমরা আজকে দেখতে পেলাম এই রায়ের মাধ্যমে। এবং শুধুমাত্র একজনকে রাজি খুশি করার জন্য, আমি আবারও বলছি, একজনকে রাজি খুশি করার জন্যই আজ আবু সাহেব চাঁদের বিরুদ্ধে এই রায়টা দেওয়া হয়েছে। এই এই মামলায় চাঁদের কোনো সম্পৃক্ততা ছিল না। এই মামলা যে টাকা গ্রহণের কথা বলা ছিল সেইটা হেডমাস্টারের বিরুদ্ধে, কিন্তু আদালত কি করলেন, হেডমাস্টারকে খালাস দিলেন। আবু সাহেব চাঁদ যেহেতু শুধু বিএনপির একজন আহ্বায়ক, এই আহ্বায়ক থাকার কারণে, বিএনপি করার কারণে এই রায়টা তিনি দাখিল করলেন।